ময়লা আবর্জনার কারণে নানাভাবে দূষণের কবলে পড়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। আর এতে চরম ঝুঁকিতে নদীর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য, হুমকির মুখে সামুদ্রিক প্রাণী। দূষণ রোধে অভিযান জোরদারের কথা বলছে প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের ঐতিহ্যবাহী নদী বাঁকখালী, এই নদীর রয়েছে অনেক ইতিহাস। একটা সময় নদীপথে এখানে আসতেন ব্রিটিশ, আরব বণিক এবং পর্তুগিজ ও আরকান জলদস্যুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ঘটনারও সাক্ষী এই বাঁকখালী নদী। উপকূলীয় এলাকার সাথে কক্সবাজার শহরের নৌপথের একমাত্র যোগাযোগের মাধ্যম এই নদী। নানা দূষণের কারণে নদীটি তার ঐতিহ্য হারাতে বসেছে। ভরাট আর দখলে অস্তিত্ব সংকটে এক সময়ের খরস্রোতা বাঁকখালী নদী। যারা ক্ষমতাবান তারা প্রশাসনকে বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র শুরু করে, আমার কাগজ আছে, আমার এই আছে, সেই আছে বইলা, এই জায়গাটাকে তারা ভরাট করে তাদের কেউ বালি বিক্রি করতেছে, কেউ প্লট বিক্রি করতেছে, কেউ পাথর বিক্রি করতেছে, এই ধরনের ব্যবসায়ী নেমে পড়েছেন। বাঁকখালী নদীর প্যারাবনে 12,000-এর বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে, কিন্তু দিনে দুপুরেই উজাড় হচ্ছে প্যারাবন। পৌরসভা প্রতিদিন কয়েক লক্ষ টন ময়লা আবর্জনা এখানে রাখে, যার কারণে একদিক দিয়ে নদীর পাশ দিয়ে যাওয়ার কোনো অবস্থা থাকে না। এত বেশি দুর্গন্ধ শুধুমাত্র মানুষের জন্য ক্ষতি নয়, এই পরিবেশ জীব বৈচিত্র্যের জন্য কক্সবাজারের এই বাঁকখালী রক্ষা করা অত্যন্ত জরুরি। পোড়া মোবিল ও তেলের কারণে দূষিত হচ্ছে নদীর পরিবেশ, হুমকির মুখে জীব বৈচিত্র্য। অবৈধ ডকইয়ার্ডগুলো বন্ধ করে ফেলা উচিত, একদম নদীর ভিতরে এই ডকইয়ার্ডগুলো করা হয়েছে, কিছু ইললিগাল ডকইয়ার্ড আছে যেগুলো বাঁকখালী নদী রক্ষা করতে চাইলে অচিরেই বন্ধ করে ফেলা উচিত। জড়িতদের বিরুদ্ধে অভিযান আরো জোরদারের কথা বলছে প্রশাসন। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যে কোনো কাজে কোনো বর্জ্য যাতে নদীতে ফেলতে না পারে, সেই জন্য পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করে থাকেন। এই অভিযানটা আরো জোরদার করতে হবে এবং বিস্তীর্ণ এই বাঁকখালী যে সেই রামু থেকে শুরু করে কক্সবাজারের নুনিয়ার ছড়া পর্যন্ত এই সমগ্র এলাকাটাতে আমাদের নজরদারি আরো বৃদ্ধি করা হবে। পর্যটন শহর কক্সবাজারকে বাঁচিয়ে রাখতে বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত রাখার গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। নানাভাবে বর্জ্য গিয়ে দূষিত হচ্ছে বাঁকখালী নদী, আর এতে করে বাঁকখালী নদীর পরিবেশ ও প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। কক্সবাজারের বাঁকখালী নদী থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।